তো গাইস ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে আপনারা নতুন একটা অপশন দেখতে পারবেন এলিজিবল টু মনিটাইজ নামে। তো এটাকে কিন্তু আমাদের ভালোভাবে সেট আপ করতে হবে। যদি আপনারা ফেসবুক আইডি থেকে বা ফেসবুক পেজ থেকে যদি টাকা ইনকাম করতে চান, তো তাহলে কিন্তু আপনাদের ফেসবুক আইডিটা বা ফেসবুক পেজটা কিন্তু মনিটাইজেশন করতে হবে। তো তার জন্যে কিন্তু ফেসবুক টিম আমাদের নতুন একটা অপশন দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে এলিজিবল টু মনিটাইজ। তো এটাকে কিন্তু আমাদের ভালোভাবে সেট আপ করতে হবে বা এলিজিবল করতে হবে। তো এটা কিন্তু আপনাদের অনেকেরই অজানা, ঠিক আছে? তো এটার কিন্তু তিনটে ধাপ আছে, তো তিনটে ধাপ কিন্তু আমাদের পার করতে হবে। তো তিনটে ধাপে কিন্তু আমাদের ভালোভাবে সেট আপ করতে হবে। তো এটা না করলে কিন্তু আমরা মনিটাইজেশন পাবো না। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের সেটাই দেখাবো যে এই তিনটে ধাপ কী কী বা এটা আমরা কীভাবে পূর্ণ করবো, তো তারপর আমরা কীভাবে আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক আইডিটা মনিটাইজেশন করব। তো চলুন আমরা দেখে নিই। তো গাইস সবার আগে আমরা ফেসবুক অ্যাপটা ওপেন করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন, তো এটাতে ক্লিক করবেন। তো তারপর এখানে পেজ স্ট্যাটাস, তো এটাতে ক্লিক করব আমরা। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এলিজিবল টু মনিটাইজ, ঠিক আছে? তো এইটা কিন্তু এই সেটিংটা কিন্তু আমাদের নতুন দিয়েছে আমাদের ফেসবুক আইডিতে বা ফেসবুক পেজে। তো এটাতে আমরা এটার কাজ কী বা এর তিনটে ধাপ আমরা কীভাবে পূর্ণ করব, তো তার জন্য আমাদের এটাকে এর ভিতরে যেতে হবে, এটাকে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন স্ট্রিম অ্যাড, তো এটাতে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা একটু নিচে যাব, ঠিক আছে? তো নিচে যাওয়ার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তিনটে অপশান দিয়ে দিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফলোয়ার্স, আর এখানে কিন্তু আমাদের ওয়াচ টাইম, আর এখানে ভিডিও। তো এক এক করে আমি আপনাদেরকে বলবো। সবার প্রথম হচ্ছে ফলোয়ার্স। তো 5000 ফলোয়ার্স আমাদের পূর্ণ করতে হবে আমাদের ইউটিউবে যেরকম, তো ফেসবুকেও কিন্তু 5000 ফলোয়ার্স কিন্তু পূর্ণ করতে হবে। তো সেগুলো কিন্তু পুরো অরিজিনাল অর্গানিক ফলোয়ার দরকার, ঠিক আছে? যদি অন্য অন্য ফলোয়ার্স, মানে আপনারা যদি অন্য ওয়েবসাইট বা ফলোয়ার্স কেনেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা মনিটাইজেশন করতে পারবেন না আপনাদের ফেসবুক পেজটা বা ফেসবুক আইডিটা। তো অর্গানিক ফলোয়ার্স আমাদের দরকার। তো তারপর কিন্তু এই যে এখন আপনাদের গুণ চিহ্ন দেখাবে, আমারও কিন্তু গুণ চিহ্ন দেখাচ্ছে। তো তারপর কিন্তু এই গ্রিন টিক হয়ে যাবে, তো তারপর কিন্তু আমাদের ফলোয়ার্সটা হয়ে যাবে, ঠিক আছে? এখানে গ্রিন টিক হয়ে যাবে। তো সেকেন্ডে আমাদের রয়েছে ওয়াচ টাইম। তো এই ওয়াচ টাইমও কিন্তু আমাদের সেই একই রকম অর্গানিক ওয়াচ টাইম দরকার, 60,000 মিনিট। তো 60,000 মিনিট কিন্তু ওয়াচ টাইম আমাদের দরকার। তো তারপর কিন্তু আমরা মনিটাইজেশন করতে পারবো। এছাড়াও যদি আমরা অন্য থার্ড পার্টি অ্যাপ বা অন্য টাকা দিয়ে যদি আমরা এই ওয়াচ টাইমটা কিনি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা মনিটাইজেশন পাবো না, ঠিক আছে? আমাদের অর্গানিক মনিটাইজেশনের যে টাইমটা, তো সেই টাইমটা কিন্তু অর্গানিক দরকার। ওয়াচ টাইমটা অর্গানিক দরকার, অন্য ওয়েবসাইট থেকে বা টাকা দিয়ে কিনলে কিন্তু হবে না। তো এটা হচ্ছে 2 নম্বর গেল। তো 3 নম্বরে গেছে, সেখানে রয়েছে 5টা ভিডিও। তো আমাদের কিন্তু লাস্ট 30 দিনে আমাদের কিন্তু 5টা অরিজিনাল আমাদের নিজস্ব ভালো ভালো ভিডিও কিন্তু আপলোড করতে হবে। এতে কোনো কপিরাইট বা অন্যান্য অন্য কারোর ভিডিও কিন্তু ইউজ করলে হবে না। আমাদের নিজস্ব যে ভিডিওগুলো আছে, তো সেগুলোই কিন্তু আপলোড করতে হবে 5টা লাস্ট 30 দিনে। তো এইগুলো সব কিছু কমপ্লিট করার পর কিন্তু আমাদের এই গ্রিন টিক হয়ে যাবে। তো তারপর কিন্তু আমরা মনিটাইজেশন করতে পারবো। তো এই তিনটে হওয়ার পর কিন্তু আমাদের যে এলিজিবল টু মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া, যে তিনটে ধাপ, তো সেই তিনটে ধাপ কিন্তু পূর্ণ হয়ে যাবে। তো এই তিনটে ধাপ কিন্তু আমাদের অতি জরুরি। এগুলো কিন্তু আমাদের এই তিনটে ধাপ অবশ্যই পূর্ণ করতে হবে ভালোভাবে, কিন্তু ন্যায্যভাবে, অর্গানিকভাবে। তো অন্য অন্য ওয়েবসাইট দিয়ে আমাদের কিন্তু কোনো জিনিস কিনলে বা ফলোয়ার্স কিনলে বা ওয়াচ টাইম কিনলে কোনো কিছুই কিন্তু আমাদের মনিটাইজেশন হবে না ভবিষ্যতে গিয়ে। কিন্তু আমাদের এটা কেটে যাবে বা আমাদের মনিটাইজেশন কিন্তু ডিসেবল করে দেবে আমাদের ফেসবুক টিম, ঠিক আছে? তো এগুলো অর্গানিক দরকার। তো ভালোভাবে কিন্তু আমাদের এই তিনটে পূর্ণ করে আমাদের সব কিছু করার পরে কিন্তু আমাদের ফেসবুক পেজটা বা ফেসবুক আইডিটা কিন্তু মনিটাইজেশন পাবে। তো আশা করি আমি আপনাদের খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। তো যদি ফেসবুক নিয়ে বা এই তিনটে ধাপ নিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা কোনো বুঝতে যদি সমস্যা হয়, তাহলে কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের প্রবলেমটা সলভ করে দেবো। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তো ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার হন, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।